নাটোর চরণবিলে গড়ে উঠেছে বাণিজ্যিকভাবে ভাসমান হাঁসের খামার। পুরো চরণবিল জুড়ে আছে প্রায় 450 হাঁসের খামার। এসব খামারে রয়েছে প্রায় 1.5 লাখ ভাসমান হাঁস। ভাসমান হাঁস পালন লাভজনক হওয়ায় এই অঞ্চলে দিনে দিনে বেড়েই চলেছে এর সংখ্যা। এসব হাঁসের খামারের সঙ্গে সংক্ষিপ্ত রয়েছে প্রায় 1000 পরিবার। হাঁসের ডিম বিক্রি করে চলে তাদের সংসার। বর্ষা মৌসুম থেকে শুরু হয় এসব হাঁস পালন। বিলের পানির উপর নির্ভর করে ভাসমান হাঁসের খামারগুলো। বিলের শামুক কীটপতঙ্গ খায় বলে হাঁস পালনে তেমন বাড়তি খরচ হয় না। কম খরচে অধিক হাঁস পালন করা যায়। এ কারণে স্থানীয় অনেক যুবকরাই হাঁস পালন শুরু করেছেন। প্রতিদিন সকাল হলেই খামারিরা হাঁসের পাল নিয়ে বেরিয়ে পড়েন চরণবিলের বিভিন্ন প্রান্তরে। সারাদিন দল বেঁধে চলে হাঁসের পাল। সন্ধ্যা হলেই খামারিরা হাঁসের পাল নিয়ে ফিরে আসেন তাদের জায়গায়। পানীয় হাঁসের খাদ্যের উপর নির্ভর করে তাদের থাকার অবস্থান। চরণবিলে এক একটি জায়গায় 10 থেকে 15 দিন করে অবস্থান করেন এসব খামারিরা। এসব ভাসমান হাঁসের ডিম প্রাকৃতিক উপায়ে উৎপাদন হয় বলে এর চাহিদা সারা দেশ জুড়ে। চরণবিল থেকে সরাসরি ডিম কিনে থাকেন ঢাকার বিভিন্ন ব্যবসায়ীরা। আমি হাঁস পালি মোটামুটি 10 বছর হলে। আমার হাঁস আছে 350 পিস, ডিম পারে 312টা। মোটামুটি খরচা সংসার আপাতত ভালোভাবেই চলে। 4 বছর আবার ধরে হাঁস পালি। আমার বর্তমানে 300 হাঁস আছে। এখন 2 জন শ্রমিক কাজ করে। এই হাঁসের 300 হাঁসের ডিমের টাকা দিয়ে আমার সংসার ভালোভাবে চলে যায়। ভাসমান হাঁস পালন লাভজনক হওয়ায় বেড়েই চলেছে এর পরিধি। একজন খামারির পালে প্রায় 300 থেকে 400 হাঁস রয়েছে। এসব হাঁস থেকে প্রতিদিন খামারিরা ডিম সংগ্রহ করে থাকেন। খামারিরা প্রতি হালি ডিম 40 থেকে 45 টাকায় বিক্রি করেন। অন্যদিকে স্থানীয় বেকার যুবকরা এই ভাসমান হাঁস পালনে প্রতিনিয়তই উৎসাহিত হচ্ছেন। স্থানীয় পানি সম্পদ অফিস বলছেন, চরণবিলে ভাসমান হাঁস পালনে যেমন পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে অনেক পরিবার স্বাবলম্বী হচ্ছেন। চরণবিল থেকে লিমন হোসেন।